আজ আবারও হাজির হলাম আপনাদের জন্য আরও সুন্দর একটি টিউটোরিয়াল নিয়ে। আমার ইউটিউব চ্যানেলে ড্রিবল নিয়ে আমরা এর আগেও একটা টিউটোরিয়াল দিয়েছি, এইখানে নিচের দিকে আছে এটা পোর্টফোলিও সিরিজ টিউটোরিয়াল ড্রিবল পার্ট 1। আজকে আমরা পার্ট 2 টিউটোরিয়াল করব। এই টিউটোরিয়ালটা আসলে ড্রিবল নিয়ে একটা ছোটোখাটো ধারণা দেওয়া হয়েছে। আজকে আমরা ড্রিবলে কীভাবে প্রপার ওয়েতে একটা শর্ট আপলোড দিতে পারি সেটা দেখব। আমরা অনেকেই ড্রিবলে শর্ট আপলোড দিই কিন্তু প্রপার ওয়েতে ডেসক্রিপশন দিতে পারি না বা ভালো ভিউ আসে না, এঙ্গেজ আসে না। তো আজকে আমরা পুরোপুরি দেখব, ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন, কারণ এইখানে কিছু বিষয় আছে যেটা আপনি ভিডিও যদি শেষ পর্যন্ত ভালোভাবে না দেখেন তাহলে জিনিসটা স্কিপ করে গেলে কিন্তু মিস করে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমি আমার ড্রিবল অ্যাকাউন্টে যাই। এটা আমার ড্রিবল অ্যাকাউন্ট, আমি লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করি। তো আজকে আমি আপনাদের একটা পোস্ট করে দেখাবো যে কীভাবে প্রপার ওয়েতে আমরা আসলে ড্রিবলে পোস্ট করতে পারি। তো ড্রিবলে পোস্ট করার জন্য প্রথমে আপনাকে ড্রিবলের সাইজটা জানতে হবে, মানে থাম্বনেল যে সাইজটা। এখানে তিনটা সাইজ আছে, একটা আছে 400x300, একটা আছে 800x600, আর একটা আছে 1600x1200। তো আমরা নর্মালি 1600x1200 এই সাইজটা দিয়েই কাজ করব। তো আমার ডিজাইন অলরেডি করা আছে, আমি সেইখান থেকে নিয়ে আসি। এটা আমার ডিজাইন, এটাকে আমরা এখন পোস্ট করব। এটা একটা লোগো ব্র্যান্ডিং। সো প্রথমে আপনাকে টাইটেল দিতে হবে, সুন্দর একটা টাইটেল দিতে হবে যেটা আপনার লোগোর সাথে যায় বা আপনার লোগো ক্যাটাগরির ভিতরে পড়ে, সেরকম দেখে সুন্দর একটা টাইটেল কিওয়ার্ড সহ এখানে দিতে হবে। সো আমি প্রথম সাধারণত কি করি, আমি যে লোগোটা করি তার যে নাম থাকে ওইটা নাম এবং যে টাইপের লোগো, যদি মডার্ন লোগো হয় মডার্ন লোগো শেষে, বা যদি ফ্ল্যাট মিনিমালিস্ট লোগো হয় তো ফ্ল্যাট লোগো বা মিনিমালিস্ট লোগো, এইগুলো আমি ইউজ করি সাধারণত। তো আমি সেইভাবেই আজকের টাইটেলটাও দিচ্ছি। এটা একটা ডেমো নেম। আর যেহেতু এটা একটা মডার্ন লোগো তাই আমি এর সাথে যোগ করে দিলাম বা অ্যাড করে দিলাম হচ্ছে মডার্ন লোগো। এখন সব থেকে গুরুত্বপূর্ণ যে পার্টটি সেটি হচ্ছে ট্যাগ, কারণ আপনার ডিজাইনে ভিউ বা এঙ্গেজ হবে কিন্তু আপনার ট্যাগের উপরে নির্ভর করে। সো ট্যাগগুলো খুব স্টাইলিশ এবং যেটা আপনার বর্তমানে গুগলে সার্চ করে, ক্লায়েন্ট সার্চ করে সাধারণত, সেই ধরনের ট্যাগ দিতে হবে এবং অবশ্যই টাইটেলের সাথে মিল রেখে আপনি ট্যাগ দিবেন। সো আমি প্রথমে লোগো দিলাম, লোগো ডিজাইন দিলাম, তারপরে দিলাম মডার্ন লোগো, মডার্ন লোগো, তারপরে যেহেতু এটা একটা গ্রেডিয়ান লোগো সো আমি গ্রেডিয়ান কালার ইউজ করছি, আমি গ্রেডিয়ান লোগো দিতে পারি, গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট লোগো দেন আমার এখানে কিছু সাজেস্ট করছে ড্রিবল থেকেই, তারা সাজেস্ট করে দিছে। তো আমি এখান থেকে কিছু ট্যাগ নিয়ে নিই, বিজনেস লোগো, লোগো ফোলিও দেওয়া যায়, আইকন দেওয়া যায়, আর এখানে আসলে নিচ্ছে না। এখন আমি চাইলে আরো কিছু অ্যাড করতে পারি, ক্রিয়েটিভ লোগো, ক্রিয়েটিভ লোগো, এই কয়টাই থাক। এখন আমাদের যে মেন বিষয় সেটা হচ্ছে ডেসক্রিপশন। ডেসক্রিপশনে আপনি কি লিখবেন এবং কিভাবে লিংক অ্যাড করবেন, আজকের ভিডিওটা মূলত এইটার এই টপিক্সের উপরে বেস করে করা যে কিভাবে আপনি ড্রিবলের লিংক অ্যাড করবেন, ঠিক আছে? তো আমি একটা HTML লিংকের কোড দিব, এই কোডটা আপনাকে ইউজ করতে হবে, তাহলেই আপনি প্রপারভাবে অ্যাড করতে পারবেন। দেখেন আমি প্রথমে কিছু লিখছি, হাই আই এম এ প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার অ্যান্ড লোগো ডিজাইন এক্সপার্ট, আই উইল প্রোভাইড ইউ হাই কোয়ালিটি প্রফেশনাল লোগো ডিজাইন সার্ভিস, শেষে আমার মেইলটা দিয়ে দিছি। তারপরে আমি এখানে আমার লিঙ্কগুলো অ্যাড করছি। আমি আমার যদি প্রিভিয়াস ওয়ার্কে যাই, আমি একটু আপনাদের আমার প্রিভিয়াস কাজগুলো দেখাই। এটা আমার একটা কাজ, দেখেন আমার বিহান্স ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টুইটারের এখানে নামসহ লিঙ্ক অ্যাড করার টেক্সট আসতেছে। আমি যদি বিহান্সে ক্লিক করি তাহলে ডিরেক্ট আমার বিহান্স অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাচ্ছে। এখন এটা আমি কিভাবে করছি, এটা আমি করছি HTML এই কোডের মাধ্যমে। আমি আপনাদের একটা করে দেখাবো অবশ্যই। আমি আমার বিহান্স অ্যাকাউন্টে লগ ইন করলাম, বিহান্স থেকে আমার বিহান্স প্রোফাইলে গেলাম এবং এইখান থেকে আমি আমার বিহান্সের লিঙ্কটাকে কপি করলাম। এইখানে যে কোডটা আছে দেখেন, এইখানে লেখা আছে লিঙ্ক, এই লিঙ্ক লেখাটুক মুছে দিয়ে এইখানে আমি আমার বিহান্সের লিঙ্কটাকে পেস্ট করব। এবং এই যে নেম লেখা আছে, নেম লেখাটুক মুছে দিয়ে আমি এইখানে আমি আমার নাম দিয়ে দেবো, মানে কোন নামে আমার লিঙ্কটাকে শো করবে। তো আমি বিহান্স লিখে দিই,
আমি বিহান্স লিখে দিলাম। এখন আমি পুরো টেক্সট টুকরে কপি করে আমার মেইন যে ডেসক্রিপশন সেইখানে পেস্ট করে দিয়ে পাবলিশ করে দিলাম। দেখেন বিহান্স নামে আমার একটা কিওয়ার্ড তৈরি হয়ে যাবে যেটা লিংক যুক্ত থাকবে সেটার ভিতরে। একটু টাইম নিচ্ছে, দেখেন এই যে এখন আমি যদি বিহান্সে ক্লিক করি ডিরেক্ট আমার বিহান্স অ্যাকাউন্টে লগ ইন হয়ে গেল। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। এই লিঙ্কটা অনেকেই অ্যাড করতে পারে না, ড্রিবলে শট আমরা সবাই দিতে পারি কিন্তু প্রপারভাবে গাইডলাইন মেনে শট অনেকেই দিতে পারি না। যারা প্রো তারা অনেকগুলো অপশান পায় কিন্তু আমরা প্রো ইউজ করি না। আমাদের বেসিক অ্যাকাউন্টে আসলে আমরা শর্ট দিতে অনেক সমস্যায় পড়ি, সো শর্ট দিই কিন্তু ভিউ এঙ্গেজ হয় না বা আমাদের চ্যানেলের লিঙ্কগুলো আমরা ঠিক করে করতে পারি না। তাই আজকের এই ভিডিওটি আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে এবং পরবর্তীতে কোন টপিক্সের উপরে ভিডিও চান কমেন্টস করে আমাদের অবশ্যই জানাবেন। এবং যারা আমার চ্যানেলে নতুন তারা আবারও বলছি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ সামনে আরও অনেক ভালো ধরনের ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব। তো ভালো থাকুন সবাই, ধন্যবাদ।